সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কারাগারে সাবরিনা পাপিয়ার ঈদ মহামারী করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার ঘটনায় আলোচিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক এবং জেকেটি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবিনা শামিন হুসাইন জীবনে প্রথমবার ঈদ কাটাচ্ছেন কারাগারে এদিকে নানা অভিযোগে গ্রেপ্তার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমানুর পাপিয়াকেও কাশিমপুর মহিলা কারাগারে পরিবার পরিজন ছেড়ে কারাবন্দীদের সঙ্গে ঈদ করতে হচ্ছে কাশিমপুর মহিলা কারাগারের জেলার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান পাপিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বিশেষ সেলে এবং সাবিনাকে আলাদা কক্ষে রাখা হয়েছে এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রয়েছেন আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ যুদ্ধাপরাধের দায়ে আমৃত দণ্ডিত জামাত নেতা দেলাওয়ার হোসেন সাইদি এটিএম মাঝারুল ইসলাম ফার্মার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহবুবুল হক চিস্তি ওরফে বাবুল চিস্তি ডেস্টিনি দু হাজার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এই কারাগারের জেলার উম্মে সাল্লাম্মা জানান এই কারাগারে এক হাজার তিনশো জন বন্দী রয়েছেন যাদের মধ্যে জন ও একশো জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুইয়ের জেলার বাহারুল ইসলাম জানান এই কারাগারের সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ দুই হাজার আটশো ছাপ্পান্ন বন্দী রয়েছেন তাদের মধ্যে একশো একত্রিশ জন ফাঁসির এবং পাঁচশো আটষট্টি জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানান তাদের কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাতনে এটিএ মাঝাউল ইসলাম আলোচিত সন্ত্রাসী সুইডেন আসলাম ক্যাসিনো কান্ডে গ্রেফতার সেলিম খান সহ তিন হাজারের বেশি বন্দী আছেন কারাগারটিতে আট শতাধিক মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন শতাধিক যাবজ্জীবন দণ্ডিত আসামি রয়েছেন কারা কর্মকর্তারা জানান কারাবন্দীদের জন্য ঈদের দিন সকালে পায়েস ও মুড়ি দুপুরে সাদা ভাত ডিম ও আলুর দাম ও রাতে পোলাও মাংস ডিম মিষ্টি দই সালাদ কোল্ড ড্রিঙ্কস ও পান সুপারি সহ বিশেষ খাবারের আয়োজন রয়েছে করোনাভাইরাসের কারণে এবার কারাবন্দিরা যারা যারা ওয়ার্ডে ঈদের নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম